আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আছি আলহামদুলিল্লাহ। আইসিটির আমরা এর আগে নাম্বার সিস্টেমের পরিচয় জানছি, যোগ বিয়োগ জানছি, আজকে আমরা কনভার্সন অফ নাম্বার সিস্টেম অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি কীভাবে যাইতে হয় বা রূপান্তর করতে হয় সেটা আমরা শিখব। তো প্রথমেই আমরা আসি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কীভাবে যাইতে হয় বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় কীভাবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা এইটাকে দুইটা অংশে কল্পনা করব, একটা পূর্ণাংশ একটা ভগ্নাংশ। তো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা মনে রাখবো, পূর্ণাংশটাই বেশি আমরা কাজে লাগবে আমাদের। তো পূর্ণাংশের ক্ষেত্রে মনে রাখবো যে আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ। আমি আবারও বলতেছি, আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করব পূর্ণাংশকে। যেমন আমরা এই পূর্ণাংশটাকে বাইনারি করব, তাহলে 45 এই অংশটাকে আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাব সেহেতু আমরা দুই দিয়ে ভাগ দিব। তো দুই দিয়ে ভাগ দিলে এখানে আমাদের কত হয়, 22। তাহলে এখানে 1 আমাদের ভাগশেষ থাকতেছে, 22 গুণে 44 আমাদের ভাগশেষ 1। তো এরপর আবার আমরা দুই দিয়া ভাগ দিব, দেওয়ার ফলে আমাদের কত হচ্ছে, 11 দুগুণে 22, তারপর ভাগশেষ আমাদের 0। তো আবারও আমরা দুই দিয়ে ভাগ দিব, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগ যাইতেই থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ প্রক্রিয়াটা চালাইতে থাকবো। তাহলে আবার দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে 5 দুগুণে 10, তাহলে 1। আবার যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ 1। আবার দুই দিয়ে ভাগ দিলে 2 একে 2, ভাগশেষ 0। আবারও আমরা দুই দিয়ে ভাগ দিব, যতক্ষণ না পর্যন্ত 0 আসবে ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাগশেষ 0, যেহেতু ভাগ যায় না সেহেতু ভাগ অর্থাৎ ভাগফল 0, ভাগশেষ 1। তো এইখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এই পূর্ণাংশের ক্ষেত্রে সবচেয়ে নিচের যে বিটটা আমরা পাই, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির 0 আর 1 এগুলাকে বিট বলা হয়। তাহলে এই সবচেয়ে নিচের বিটটা হলো সবচেয়ে মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সবচেয়ে মূল্যবান এইখানকার যতগুলো আছে, এবং সবচেয়ে কম মূল্যবান হলো এই 1টা। তো আমরা যদি ক্রম অনুসারে সাজাই তো আমাদের এই ক্রম অনুসারে সাজাইতে হবে। তো সেই অনুযায়ী আমরা কী লিখতে পারি এটার বাইনারি, এই যে 101101, তাহলে 101101 পয়েন্ট দিলাম। এরপর আমরা ভগ্নাংশ অংশের ভাগটা সম্পন্ন করব। তো ভগ্নাংশ অংশের ক্ষেত্রে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ। তাহলে আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাব সেহেতু আমাদের 2 দ্বারা গুণ দিতে হবে। তো 0.725 এইটা এখানকার ভগ্নাংশ, এবং এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ, বাইনারিতে যাব 2 দ্বারা গুণ। তো গুণ দিয়ে আমরা যে নতুন গুণফলটা পাবো সেটা আমরা এখানে লিখবো, পূর্ণাংশটা সাইডে লিখবো এবং ভগ্নাংশটা আমরা এখানে লিখবো। তো এই ভগ্নাংশের ভগ্নাংশটাকে আবার আমরা ভিত্তি দ্বারা গুণ করব, এবং আবার যে আমাদের পূর্ণ অংশ এই পাশে হবে এবং ভগ্নাংশ এই পাশে বসাবো আমরা, তো সেটা আমরা 0.90 পাবো। তো আবারও আমরা যদি 2 দ্বারা গুণ দিই তো এবার আমরা কত পাবো, 1.80। তো আবারও যদি আমরা গুণ দিই ভিত্তি দ্বারা তাহলে আমরা কত পাবো, 1.60। তো এভাবে আমরা গুণ করবো এবং আমাদের পূর্ণ অংশগুলো একপাশে জমা করবো এবং ভগ্নাংশগুলোকে পুনঃপুন এভাবে গুণ করব। তো এইখানে আমরা মনে রাখবো যে আমাদের এইখানে সবচেয়ে মূল্যবান বিট হলো এই 1টা, এবং সবচেয়ে কম মূল্যবান বিট হলো এই 1, এই শেষেরটা। তাহলে আমরা যদি ক্রম অনুসারে লিখি তখন আমাদের এই ক্রম অনুসারে লিখতে হবে, তাহলে 1011। তাহলে আমরা কী লিখবো, 1011। তো এই সংখ্যাটা হলো এই দশমিক সংখ্যাটা বাইনারি সংখ্যা। তো এ পর্যায়ে আমরা আরেকটা দশমিক সংখ্যাকে এবার অক্টাল সংখ্যায় রূপান্তর করবো, যার ভিত্তি হলো 8। তো এইখানে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, পূর্ণাংশ এবং ভগ্নাংশ। তো পূর্ণাংশটা আমরা তুলি 2, 5, sorry, 2, 4, 5। তাহলে আমরা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাবো, আমি কী বলছিলাম যে সংখ্যা পদ্ধতিতে যাবো সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ, যেহেতু এটা একটা পূর্ণাংশ। তাহলে আমরা অক্টালে যাবো যেহেতু, সেহেতু 8 দ্বারা ভাগ। তো এখন এইখানে ভাগফলটা আমরা কত বসাবো, ওটা কত হয় আমরা চেষ্টা করব, হয় সমান করব না হলে সবচেয়ে কাছাকাছি যাব ভাগের ক্ষেত্রে, যে জিনিসটা আমরা মনে রাখি। তো এখানে 245কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তো আমরা যে ভাগশেষটা পাবো সেটা হলো 30.625। তো এখানে আমরা মনে রাখবো যে এই 30টা হলো
ভাগফল এবং এই 0.625 এটা থাকার মানে হলো কিছু না কিছু ভাগশেষ আছে। তো আমরা 30 দ্বারা গুণ দিব 8 কে। তো 8 কে 30 দ্বারা গুণ দিলে, 30 দ্বারা যদি 8 কে গুণ দেই তাহলে এখানে হয় 240। তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখানে ভাগশেষ থাকতেছে 5। তো আবার যদি আমরা 8 দ্বারা ভাগ দেই তাহলে 4 আসতে 32 বেশি হয়ে যাচ্ছে 4 ভাগফল হলে। তাহলে আমাদের এখানে 3 দিতে হবে, 3 আসতে 24, তাহলে এখানে আমাদের 6 থাকতেছে। আবার যদি আমরা 8 দ্বারা ভাগ দিই, যেহেতু ভাগ যায় না সেহেতু ভাগফল 0 এবং ভাগশেষ 3। তো এখানকার আমাদের সবচেয়ে সিগনিফিক্যান্ট হলো এটা এবং কম সিগনিফিক্যান্ট হলো এটা। তাহলে আমরা এই অনুযায়ী লিখব, তাহলে 3 6 5, এটা হলো এই পূর্ণ অংশটার অক্টাল। তো এবার আমরা এই ভগ্নাংশটার অক্টাল করব। তো ভগ্নাংশটা আছে 0.20। তো এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ দিই, 8 দ্বারা গুণ দিব কেন, কারণ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যাব এবং এটা একটা ভগ্নাংশ। তো 8 দ্বারা গুণ দিলে আমরা কত পাবো, 1.60। তো এই 1.60 আমরা এই 1টা পূর্ণাংশ হিসেবে জমা রাখলাম এবং আবারও এটাকে আমরা 8 দ্বারা গুণ দিব। তো এবার 8 দ্বারা গুণ দিলে হবে 4.80। তো এটাকে আবার আমরা 8 দ্বারা গুণ দিব। তো 8 দ্বারা গুণ দিলে এবার আমরা পাবো 6.40। তো 6.40 আমরা এই 3 বিট পর্যন্তই নিব, 3 বিট পর্যন্ত নেওয়ার ফলে আমরা আর গুণ দিব না। তাহলে এইখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট বিট হলো 1 এবং সবচেয়ে কম সিগনিফিক্যান্ট বিট হলো 6, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা। তো আমরা এই ক্রম অনুযায়ী লিখব। তাহলে এখানে কী লিখব, 1 4 6। তো এটা হলো আমাদের এই অক্টাল দশমিক সংখ্যার একটা অক্টাল সংখ্যা পদ্ধতির রূপান্তর। এবার আমরা এই একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবো। তো হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি আমরা জানি 16 বা 16। তাহলে এইখানে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, যদি ভগ্নাংশ থাকলো তো থাকলো, না থাকলে শুধু এইটাতে করব। তাহলে এই পূর্ণ অংশটা আমরা তুলব, 2 5 4 5। তো আমরা এইভাবে লিখে দিতে পারি যে পূর্ণাংশ এটাকে আমরা কত দ্বারা ভাগ করব। তো আমরা আপাতত এটা মিশে দিলাম, এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। তো আমরা এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ দিলে তো ভাগফল কত হবে। তো আমরা যদি ভাগ দিই 16 ভাগ 2 5 4 5, তো এখানে আমাদের ভাগফলটা বের হবে প্রায় 159.0625। তো এখানে হলো আমাদের ভাগফলটা আসলো 159, এবং এই 0625 পয়েন্টের পরে আসা মানে হলো যে এটা পুরোপুরি ভাজ্য নয় এবং আমাদের কিছু ভাগশেষ থাকবে। তো সেই ভাগশেষটা বের করার জন্য আমাদের কী করতে হবে, সেই ভাগশেষটা বের করার জন্য আমাদের এই 159কে 16 দ্বারা গুণ দিতে হবে। তো যদি আমরা 16 দ্বারা গুণ দিই 159কে, তাহলে আমাদের যেটা আসে 2 5 4 4। তো 2 5 4 4 যেহেতু আসে, তাহলে আমাদের ভাগশেষ আমরা পেয়ে যাচ্ছি, আমাদের ভাগশেষ কত হবে তাহলে 1। তো আবার যদি আমরা 16 দ্বারা ভাগ দিই তখন আমাদের আসবে 159কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই তখন আমাদের আসবে 9.93। অর্থাৎ এই 0.93 মানে হলো আমাদের ভাগশেষ থাকবে এবং এই 9টা হলো আমাদের ভাগফল। তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে সেটা বের করার জন্য আমাদের 16 এবং 9 গুণ করতে হবে। তো 16 এবং 9 গুণ করলে আমরা পাবো 144। তাহলে এখানে 144-এর সাথে এর তফাৎ হলো আমরা জানি 159 এবং 144-এর মধ্যে তফাৎ হলো 15। তো 15 আমরা লিখবো না, এই 15-এর জায়গায় আমরা কী লিখবো, এফ, কারণ আমরা হেক্সাডেসিমালে জানি 15-র ইকুইভ্যালেন্ট এফ হিসেবে লিখি আমরা হেক্সাডেসিমালে। তাহলে আমরা আবার যদি এখানে 16 দ্বারা ভাগ করি তাহলে এটা কি ভাগ যায়, যায় না, যার ফলে ভাগফল 0 এবং ভাগশেষ এই 9টা বসাই দিব। তো যেহেতু এটা সবচেয়ে সিগনিফিক্যান্ট বিট সেহেতু আমরা এই ক্রম অনুযায়ী লিখব, তাহলে 9F1। এবার আমরা ভগ্নাংশটার আলাদা হেক্সাডেসিমাল বের করব। তো 0.28, এটা একটা ভগ্নাংশ দশমিক সংখ্যা।
তো এটা আমরা হেক্সাডেসিমাল করব, তাহলে আমাদের কত দ্বারা গুণ দিতে হবে? 16 দ্বারা গুণ দিতে হবে। তো এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ দেই 4.48, তো এইটা আমরা আবার পূর্ণাংশটা জমা করে নিলাম এবং আবার আমরা এটা 16 দ্বারা ভাগ দিব। কেন 16 দ্বারা ভাগ দিব? কারণ আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব, যেই সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ। তাহলে আমরা এরপর পাবো 7.68, 7.68। তো আমরা দুই ঘর পর্যন্তই নেই দশমিকের পর, তো দুই ঘর পর্যন্ত নিলে আমাদের আর গুণ করতে হচ্ছে না। তো যেহেতু এটা সব ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটা সর্বোচ্চ এবং নিচেরটা সর্বনিম্ন মূল্যবান, তাহলে আমরা এই ক্রম অনুযায়ী দেখব। তাহলে কি হচ্ছে আমাদের 4, 7। তো এই হলো আমাদের আজকে আমরা শিখলাম দশমিক থেকে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল। তো নেক্সট ক্লাসে আমরা শিখব অক্টাল কিংবা বাইনারি কিংবা হেক্সাডেসিমাল থেকে আবার দশমিকে কীভাবে রূপান্তর করতে হয় সেটা শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।